আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে এমন একটি সময় সম্পর্কে জানাবো যে সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি মন থেকে কোনো কিছু চাইতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তা সাথে সাথেও কবুল করে নিতে পারেন, সুবহানাল্লাহ। তবে আপনার মনের মধ্যে এই বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আপনার সেই দোয়াটা কবুল করে নেবেন। যদি আপনি এটা মনে করে করেন যে দোয়া করার করি, কবুল হলে হলো না হলে না হলো, একবার করে তো দেখি, এভাবে যদি করেন তাহলে কিন্তু কখনোই আপনার দোয়া কবুল হবে না। রাত দিন 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনি দোয়া করতে পারেন, আর এই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন যখন খুশি তখন কবুল করে নিতে পারেন। তবে এখন আপনাদেরকে একটি সময় সম্পর্কে জানাবো যেটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, এই সময়ের মধ্যে কোনো দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাথে কবুল করে থাকেন, সুবহানাল্লাহ। দোয়া কবুলের প্রথম সময়টা হচ্ছে যখন আজান চলবে, আজান চলাকালীন সময়ে যদি আপনি কোনো দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দোয়ার সাথে সাথে কবুল করে থাকেন, এবং সেই দোয়াটা করার সময় থাকে আজান শুরু হওয়া পর্যন্ত, ওই আজানের নামাজ শেষ হওয়া পর্যন্ত আপনি দোয়া করতে পারবেন, এই সময়টার মধ্যে আপনাকে দোয়া করতে হবে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুম্মার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়টার মধ্যে তোমরা দোয়া করো, আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া দ্রুতই কবুল করবেন। এছাড়াও তিরমিজি শরীফ, বুখারী শরীফ, মিসকাত শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি বৃষ্টি চলাকালীন সময়ে কোনো দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াও সাথে সাথে কবুল করে থাকেন। এছাড়াও দোয়া কবুলের বেশ কিছু সময় উল্লেখ করা হয়েছে, যেমন রাতের শেষ তৃতীয় অংশে, ফজরের আজানের কিছুক্ষণ আগে। এছাড়াও আরও অনেক বিশেষ বিশেষ দিন রয়েছে, যেমন বৃহস্পতিবার, সোমবার, জুম্মার দিন। এছাড়াও আরও অনেক দিন রয়েছে যা বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তবে আপনাদেরকে আজকে জানালাম, যখন আজান চলবে সেই সময় আপনি আপনার মনের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ বিশ্বাস রেখে তুলে ধরবেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন নিশ্চয়ই আপনার দোয়াগুলো কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কোনো দোয়া ছাড়াই শুধুমাত্র আপনার মনের কথাগুলো, আপনার চাওয়া পাওয়ার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তুলে ধরবেন। আশা করি আমলটি সম্পর্কে বুঝাতে পেরেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করেন, আমিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।